ঢাকা কলেজ ইতিহাস বিভাগের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্মান দ্বিতীয় বর্ষের বাংলার ইতিহাস কোর্সে। আমাদের আজকের আলোচনার বিষয় সুফিবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের আলোচনা শুরু করি। সুফ শব্দ থেকে সুফি শব্দটি এসেছে। এর অর্থ হল পশমি কাপড়। সুতরাং শাব্দিক অর্থে সুফি বলতে পশমি কাপড় পরহিত পরিহিত ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ যারা পশমি কাপড় পরিধান করে তাদেরকে সুফি বলা হয়। পাশ্চাত্যের পণ্ডিতদের মতে এই সুফি শব্দটি এসেছে গ্রিক শব্দ সুফিয়া থেকে, যার অর্থ হল জ্ঞান। সুফিরা আধ্যাত্মিক জ্ঞান সাধনায় নিমজ্জিত থাকতেন, তাই তাদেরকে এই আধ্যাত্মিক জ্ঞান সাধনায় নিমজ্জিত থাকতেন বলে ইসলামে একে বলা হয় তাসাউফ। তাহলে ইসলামে সুফিদেরকে বলা হয় তাসাউফ। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলা যায় যে বিশেষ পোশাক পরিহিত আধ্যাত্মিক জ্ঞান সাধনায় নিমজ্জিত ব্যক্তিদের জীবনাচরণকে সুফিবাদ বলা হয়। এই সুফিবাদ হলো যে মানব মনের একটি মৌলিক ধারণা। মহান আল্লাহ তাআলার প্রতি প্রেম এবং আল্লাহর ধ্যানের উপর প্রতিষ্ঠিত এটি এক বিশেষ অনুভূতি বা মানুষের এক ধরনের মনোভাব। এই বিশেষ অনুভূতি বা মনোভাবকে সুফিবাদ বলে। সুফিবাদ এক প্রকার মরমীবাদ। সাধারণত মুতাজিলা সম্প্রদায়ের উগ্র মতবাদ এবং এর সাথে রক্ষণশীলদের অন্ধ আনুষ্ঠানিকতার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে সুফিবাদের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয়। ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সুফি সাধকদের ভূমিকা অনস্বীকার্য, অর্থাৎ ইসলাম প্রসারের ক্ষেত্রে সুফিরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরমাত্মাকে জানা এবং চেনার ইচ্ছা মানুষের চিরন্তন। আত্মশুদ্ধি এবং নৈতিক শৃঙ্খলার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য ইসলাম ধর্মে যে মরমী ভাবধারার উৎপত্তি হয় তাই সুফিবাদ। আবার অনেকেই মনে করেন যে সুফিবাদ হল পরমাত্মার সাথে জীবাত্মার মিলন। মোট কথা, সুফিবাদ হল আল্লাহর মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের এমন একটি পন্থা যা বাহ্যিক শুদ্ধতার পাশাপাশি অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জনের জন্য সকল প্রকার লোভ লালসা কামনা বাসনা পরিহার করে একেবারে অনাড়ম্বর সাদাসিধা জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করা। তাহলে আমরা বলতে পারি যে সুফিবাদ হল আল্লাহর
কাছাকাছি পৌঁছার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য এমন একটি পন্থা যা যার ফলে মানে সব মানব মনের সকল কামনা বাসনা লোভ লালসা সেগুলোকে পরিহার করে একেবারে অনাড়ম্বর সাদা সিধা জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করা, যার প্রধান এবং প্রথম উদ্দেশ্য হল মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের মাধ্যমে মুক্তি লাভ। সুফিবাদ হল আধ্যাত্মিক বিষয়। ইসলামে সুফিবাদকে মানব দেহের সাথে তুলনা করা যায়। প্রাণ ছাড়া যেমন মানব দেহ মূল্যহীন, তেমনি ইসলামে অভ্যন্তরীণ ভক্তি ছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠান মূল্যহীন। অর্থাৎ যদি অন্তরের ভক্তি না থাকে তাহলে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেও মানুষ মুক্তি লাভ করতে পারে না। তো একজন ব্যক্তিকে সুফিবাদে স্তরে পৌঁছাতে হলে সেই ব্যক্তিকে কতগুলো পরিশুদ্ধতার স্তর পাড়ি দিতে হয়। তো সুফিবাদের স্তরগুলোকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমত শরীয়ত, তারপর তরিকত, তারপর মারেফাত এবং হাকিকাত। তো প্রথমেই আমরা একটু জেনে নিব যে শরীয়ত এই স্তরে কি আছে। সুফি জীবনের প্রধান ধাপ হলো শরীয়ত। এই শরীয়ত হলো ইসলামের বিধিবিধান। একজন সুফিকে প্রথমত ইসলামের বিধিবিধান অনুসারে জীবনযাপন করতে হবে। সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা সকলে শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে গেছেন। তারা শরীয়ত মেনে জীবন ধারণের পথ নির্দেশ করে গেছেন। এই পন্থা অনুসরণ করাকে আধ্যাত্মিক উন্নতির প্রথম সোপান বলা যেতে পারে। অর্থাৎ শরীয়ত মোতাবেক জীবন ধারণ করা বা জীবন পরিচালনা করা হচ্ছে আধ্যাত্মিক উন্নতির প্রধান বা প্রথম সোপান। একজন সুফিকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য শরীয়তের বিধিবিধান পালন করতে হবে এবং শরীয়তের ভিত্তিতে সকল প্রকার মিথ্যা দুর্নীতি পাপাচার লোভ লালসা কামনা বাসনা এই সব কিছুই ত্যাগ করতে হবে। এটা ছিল সুফিবাদের প্রথম স্তর। এরপরে আসে তরিকত। এই তরিকত শব্দের অর্থ হল সুনির্দিষ্ট পথ। অর্থাৎ শরীয়তের বিভিন্ন বিধান পালন করার পর একজন সাধকের কাছে যে বিষয়টি উন্মোচিত হয় তা হল তরিকত। তরিকত শরীয়তের চেয়ে উৎকৃষ্ট এবং উন্নত জীবন প্রণালী। এক্ষেত্রে একজন সাধক একজন গুরু বা পীরের শরণাপন্ন হবে এবং তিনি নিজেকে পীরের মুরিদ বা শিষ্য বলে মেনে নেবেন। পীর তার নিজস্ব সামর্থ্য অনুযায়ী সেই সাধককে সাধকের কর্মপন্থা নির্ধারণ করে দেন এবং মুরিদ বা শিষ্য তা অনুসরণ করার মাধ্যমে তার সাধনা চালিয়ে যান। তাহলে আমরা দেখলাম যে প্রথমে শরীয়ত মোতাবেক একজন সাধক তার
জীবন যাপন প্রণালী তিনি শরীয়ত মোতাবেক পরিচালনা করবেন এবং তার যে লোভ লালসা মিথ্যা পাপাচার দুর্নীতি এই সব কিছু তিনি পরিত্যাগ করবেন। এই অবস্থায় তিনি যখন এই শরীয়ত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন তারপর যে বিষয়টি একজন সাধকের কাছে উন্মোচিত হবে সেটা হচ্ছে তরিকত। অর্থাৎ তরিকত হচ্ছে নির্দিষ্ট পথ যেখানে একজন সাধক একজন গুরু বা পীরের শরণাপন্ন হবেন এবং সেই পীর বা গুরুর নির্দেশ মোতাবেক তিনি কর্মপন্থা পীর তার কর্মপন্থা নির্ধারণ করে দিবেন এবং সাধক সেই কর্মপন্থা অনুযায়ী তার সাধনা চালিয়ে যাবেন। সুফিবাদের তৃতীয় স্তরে আসে মারেফাত। এই মারেফাত হলো আধ্যাত্মিক জ্যোতি। এই জ্যোতির ফলে একজন সাধক তার অন্তর একজন সাধকের অন্তর আলোকিত হয়। মারেফাতের আলোর ফলে অর্থাৎ একজন সাধকের নিকট সকল নিগুঢ় রহস্যের যে কালো পর্দা সেটা অপসারিত হয়। এই আলোয় আলোকিত হয়ে একজন সাধক মহান আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ উৎসর্গকৃত হয়। এরপর আসে সুফিবাদের চতুর্থ স্তর হাকিকত। এটি সুফিবাদে সর্বাপেক্ষা উচ্চতর স্তর। হাকিকতের মাধ্যমে একজন সুফি প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম হন। এই জ্ঞান তাকে অর্থাৎ সাধককে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যকার পার্থক্য বোঝাতে সক্ষম করে তোলে। অর্থাৎ এই সর্বোচ্চ স্তরে এসে হাকিকতের স্তরে এসে একজন সাধক সৃষ্টি এবং স্রষ্টার মধ্যকার পার্থক্য বুঝতে সক্ষম হয়। সাধকের নিকট তখন আত্মার পরিশুদ্ধতার প্রকৃত পথ তুলে ধরে হাকিকত। অর্থাৎ এই হাকিকতের মাধ্যমে একজন সাধক তার আত্মার পরিশুদ্ধির প্রকৃত পথের দিশা পায়। সুফিরা নিজেদেরকে কেবলমাত্র তাদের উৎকর্ষতা লাভের জন্যই নিজেদেরকে নিয়োজিত করেন না, তারা ইসলামের জন্য এবং সেই সাথে মানব হিতৈষণামূলক কাজেও নিজেদেরকে উৎসর্গ করেন। অর্থাৎ সুফিরা কেবলমাত্র আত্ম উৎকর্ষতা লাভের জন্যই না, তারা মানব হিতৈষণামূলক কাজেও নিজেদেরকে নিয়োজিত করেন এবং মানব সেবাকেই তারা স্রষ্টার প্রতি গভীর নিষ্ঠা এবং প্রেম রূপে বিবেচনা করেন। ধর্ম প্রচার ও মানব কল্যাণকর কার্যাবলীর এই সমুদয় আদর্শ নিয়েই ইসলামের প্রথম যুগের সুফিরা ভারতে আগমন করেছিলেন। তো সুফিবাদের উদ্ভবকালে কয়েক বছরের মধ্যে সুফিবাদ বহু সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় এবং এই সংখ্যা এই যে বিভক্তি এই যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের সংখ্যা প্রায় 175-এর উপরে বলে অনুমান করা হয়।
কিছু সংখ্যক সম্প্রদায় ভারতে তাদের শাখা বিস্তার করে এবং এই উপমহাদেশের মানুষের মনে একটি স্থায়ী প্রভাব রেখে যেতে সক্ষম হয়। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতে চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা। আবার মুলতানের শেখ বাহাউদ্দিন জাকারিয়া, তিনি এই উপমহাদেশে সোহরাবর্দিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। শেখ আবদুল কাদির জিলানি ছিলেন কাদিরিয়া তরিকার এবং তার একজন বংশধর ভারতবর্ষে এই তরিকার বিস্তার ঘটান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভবের কিছুকালের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই সুফিবাদ বহু সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় এবং যার সংখ্যা অনুমান করা হয় প্রায় 175-এর উপরে। তো এর মধ্যে বেশ কিছু সম্প্রদায় ভারতবর্ষে আসেন এবং তারা মানুষের মনে একটি স্থায়ী প্রভাব রেখে যান। তো এবারে আমরা একটু জেনে নিব যে বাংলায় সুফিবাদ, ইসলাম অধ্যুষিত পশ্চিম এবং মধ্য এশিয়া এবং উত্তর ভারত থেকে বিভিন্ন সময়ে শত শত সুফি দরবেশ বাংলাদেশে আগমন করেন। তারা নানা তরিকার, বিশেষ করে চিশতিয়া এবং সোহরাবর্দিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। সুফিবাদ বাংলার আনাচে কানাচে, এমনকি সমগ্র বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোতে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যার ফলে বিভিন্ন অঞ্চলে, এমনকি গ্রামে গ্রামেও আমরা খানকা ও দরগা এগুলো গড়ে উঠতে দেখতে পাই। বাংলার মাটিতে অর্থাৎ এই অঞ্চলে সুফিবাদ এত বেশি প্রসার লাভ করেছিল যে কয়েকজন বিখ্যাত বাঙালি সুফির শিক্ষার ভিত্তিতে এখানে কয়েকটি নতুন মরমী সম্প্রদায়ের বিকাশ হয়। বাংলার সুফিবাদ ছিল উত্তর ভারত এবং পশ্চিম এশিয়ার সুফিবাদের বিস্তৃতি, ফলে এখানকার সুফিরা ওই সমস্ত উৎস থেকে অনুপ্রেরণা লাভ করেন। কিন্তু কালক্রমে এই সুফিবাদ পারিপার্শ্বিক অবস্থার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। বাংলাদেশে সুফিরা হিন্দু এবং বৌদ্ধদের মরমী চিন্তাধারার সাথে পরিচিত হয় এবং কালক্রমে অন্তরঙ্গ সান্নিধ্যে আসে, অর্থাৎ সুফিবাদের সাথে বৌদ্ধ এবং হিন্দুদের মরমী চিন্তাধারার একটি সংযোগ ঘটে। সংস্কৃত মরমী সাহিত্য অমৃতকাণ্ডের ফার্সি এবং আরবি ভাষায় অনুবাদ এবং কৃচ্ছ সাধন পরায়ণ হিন্দু এবং বিপুল সংখ্যক বৌদ্ধ সন্ন্যাসীদের ইসলাম ধর্ম গ্রহণ, এই সব কিছুর ফলে সুফিরা এই দেশের অধিবাসীদের আধ্যাত্মিক চিন্তাধারার সাথে পরিচিত হয়। অর্থাৎ উত্তর ভারত এবং মধ্য এশিয়া থেকে যে ভাবধারা নিয়ে সুফিরা এদেশে এসেছিল, আসার পরে পারিপার্শ্বিক অবস্থার সাথে তাদের একটি
সম্পর্ক গড়ে ওঠে এবং এর ফলে হিন্দু এবং বৌদ্ধ সন্ন্যাসীদের সংস্পর্শে এসে হিন্দু এবং বৌদ্ধরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফলে সুফিরা সেই হিন্দু এবং বৌদ্ধদের যে আধ্যাত্মিক চিন্তাধারা সেই চিন্তাধারার সাথে পরিচিত হয় এবং তাদের কাছ থেকে প্রভাবিত হয়। তারা সুফিরা হিন্দুদের যে যোগ নিয়মের তারিফ করেন এবং এর অভ্যাসের প্রতি আকৃষ্ট হন। ফলে বাংলায় সুফিরা তাদের সম্প্রদায়ের উত্তর ভারতীয় সুফিদের তুলনায় অধিকতর উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেন। এর ফলে যতই সময় অতিবাহিত হতে থাকে ততই তাদের কেউ কেউ ধর্মীয় প্রশ্নের মীমাংসায় এত বেশি চরম উদারতার পরিচয় দেন যে তাদের কাছে মুসলমান সুফি এবং হিন্দু কৃচ্ছ সাধকের মধ্যকার যে প্রকৃত পার্থক্য কার্যত সেটা বিলীন হয়ে যায় এবং বাউল নামে পরিচিত মরমী সম্প্রদায়ে এসে এ দুটো আধ্যাত্মিক মতবাদ একটি মিলনের পথ খুঁজে পায়। আমরা যদি সহজভাবে বলি যে উত্তর ভারত এবং মধ্য এশিয়ার ভাবধারা এসে এই অঞ্চলে বৌদ্ধ এবং হিন্দুদের যে আধ্যাত্মিকতা তার সাথে মিলে মিশে একাকার হয়ে যায় এবং এর মধ্যকার যে পার্থক্য সেটা কালক্রমে বিলীন হতে থাকে এবং এই দুই ভাবধারা মিলে বাউল নামে এক মরমী সম্প্রদায়ের এসে দুইটা ভাবধারা একসাথে মিলে বাউল নামে মরমী সম্প্রদায়ে এসে এটা একটি নতুন ভাবধারায় পরিচালিত হয়। বাউলরা তাদের মরমী মতবাদে হিন্দু মুসলমান উভয় ভাবধারার সম্মিলন ঘটায়। বাংলায় মুসলিম সমাজ গঠনে এবং সম্প্রসারণে সুফিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলায় মুসলমান সমাজের ক্রমোন্নতির ক্ষেত্রে সুফিদের প্রভাব কয়েকটি শ্রেণীতে ভাগ করে বিবেচনা করা যেতে পারে। যেমন মুসলমানদের রাজনৈতিক ক্ষমতার প্রভাব, শান্তিপূর্ণ কার্যাবলী, সরল জীবন এবং ক্ষুধা ভক্তি দিয়ে স্থানীয় অধিবাসীদের শান্ত ও প্রভাবিত করতে সুফিদের কিছুটা সময়ের প্রয়োজন ছিল। তো রাজনৈতিক ক্ষমতা বিস্তারে সুলতানদের সাথে কোনো কোনো সুফিদের সহযোগিতার বিষয়টি বিভিন্ন সময় স্পষ্ট হয়ে ওঠে। কারণ সুফিরা ইসলামের জন্য যুদ্ধ করাকে জিহাদ বলে মনে করতেন, অর্থাৎ এটা তারা ধর্মের জন্য যুদ্ধ বলে মনে করতেন, যার অনুমোদন ইসলামী আইনে আছে। তোমাদের নিশ্চয় মনে আছে যে শামসুদ্দিন ফিরোজ শাহের সময় সিলেট অঞ্চল বিজয়ের ক্ষেত্রে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতা ইসলামে সিলেটে ইসলামী বা মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বিরাট ভূমিকা রেখেছিল। অর্থাৎ সিলেট বিজয়ে শামসুদ্দিন ফিরোজ শাহের সেনাপতির সাথে হযরত শাহজালালের সহযোগিতা এদিক থেকে আমরা বিচার করতে পারি। এরকম আরও বেশ কিছু
ঘটনা তোমরা আগেই পড়েছো বা জেনেছো। তো এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে সুফিরা নিজেরাই ইসলামের স্বার্থে যুদ্ধ করেছিলেন, কিন্তু ইসলামের সীমান্ত স্থিতিশীল হয়ে গেলে সুফিরা ক্রমশ এই যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেন। এবারে আমরা দেখি যে শাসক শ্রেণীর উপর প্রভাব। তোমরা আগেই শুনেছ বা জেনেছ যে আমাদের এই অঞ্চলে বিভিন্ন তরিকা জনপ্রিয় হয়েছিল, তার মধ্যে সোহরাওয়ার্দিয়া সুফিরা যে তরিকা ছিল তারা ছিলেন রাষ্ট্রের প্রতি অনুগত এবং তারা সুলতান ও শাহজাদাদের কাছ থেকে ধন দৌলত গ্রহণ করতেন এবং এমনকি তারা উচ্চ রাজপদ গ্রহণ করতেন। অপরদিকে যে চিশতিয়া তরিকার যে সুফিরা ছিল তারা দরবার এবং সুলতানদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতেন এবং তাদের প্রতি ছিলেন, অর্থাৎ এসব কিছুর প্রতি ছিল উদাসীন। এমনকি দেখা যায় যে হিন্দু অতীন্দ্রিয়বাদের সাথে মোহাম্মদ গাউসের যোগাযোগ ছিল এবং তিনি তাদের অর্থাৎ হিন্দুদের অতীন্দ্রিয়বাদ থেকে জ্ঞান আহরণ করতেন। সম্রাট হুমায়ুনের সাথে সাত্তারি সম্প্রদায়ের সাধু পুরুষ শেখ বাহালুরের মেলামেশা ছিল। তো সাত্তারি সুফিরা শাহজাদা এবং ধনী ব্যক্তিদের সাহচর্য ভালোবাসতেন এবং পছন্দ করতেন এবং এই সম্প্রদায়ের সুফিরা আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করতেন। মিশ্র অতীন্দ্রিয়বাদ ১৬ শতক থেকে বাংলা তথা সমগ্র উপমহাদেশের ধর্মীয় জীবনে একটি প্রবল মতবাদ হিসেবে বিদ্যমান ছিল। মুসলমান সমাজের উপর হিন্দু সমাজের ভক্তি আন্দোলনের প্রভাবে শিথিল অতীন্দ্রিয়বাদী মতবাদের উৎপত্তির কারণ। বহু মুসলমান সুফিবাদের শিক্ষা ও ভক্তি মতবাদের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য বুঝতে অক্ষম হয়ে হিন্দুদের এই অতীন্দ্রিয়বাদের কিছু সূত্র এবং অভ্যাস বা অতীন্দ্রিয়বাদের রীতিনীতি মুসলমানরা গ্রহণ করে। মুঘল সম্রাট আকবরের দিনই ইলাহি প্রবর্তনের পর মুসলমান সমাজে ধর্মীয় ক্ষেত্রে শিথিলতা বিরাজ করে। এই সময়ে সমাজে অশিক্ষিত সুফিদের সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পায়, যাদের বেশিরভাগই মুনিবাদ ও যুগাদ্রাসের প্রতি আকৃষ্ট হয়। ফলে তারা সুফিবাদের বুনিয়াদ থেকে বিচ্যুত হয়ে যায়। তো বাংলার সুফিগণ ছিল হিন্দু যোগী ও বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে, যার ফলে সুফিবাদের প্রভাবে প্রাথমিক পর্যায়ে হিন্দু সমাজে বৈষ্ণববাদ এবং অন্যান্য অতীন্দ্রিয় পদ্ধতির উৎপত্তি হয়। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ যত সময় যেতে থাকে তারপরে দেখা যায় যে মুসলমান অতীন্দ্রিয়বাদের উপর ধীরে ধীরে যোগবাদ এবং
বৈষ্ণববাদের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে। প্রথম দিককার মুসলমান সুফি পণ্ডিতগণ, অর্থাৎ যারা প্রথম দিকের সুফি পণ্ডিত ছিলেন, তারা হিন্দু ধর্মদর্শন এবং তাদের যে মণিবাদ, যোগবাদ এ সম্পর্কে জ্ঞান লাভের জন্য উৎসুক ছিল। ফলে দেখা যায় যে একজন ব্রাহ্মণের সহযোগিতায় অমৃত কাণ্ড নামে যোগবাদের উপর লিখিত সংস্কৃত ভাষার একটি গ্রন্থ পরবর্তীতে আরবি এবং ফার্সি ভাষায় অনুদিত হয়। এভাবে মুসলমান সুফিগণ হিন্দু দর্শন এবং অতীন্দ্রিয়বাদের সাথে পরিচিত হয়। এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ছিল বহুলাংশে ধর্মান্তরণের ফল, অর্থাৎ এই এলাকায় ধর্মান্তরের কারণে আমাদের এই অঞ্চলে, বাংলা অঞ্চলে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তো এই যে ধর্মান্তরণ, এই ধর্মান্তরণের প্রধান কারণ ছিল সমাজে প্রচলিত যে সামাজিক বৈষম্য এবং বর্ণগত বাধা, বিশেষ করে নিম্ন বর্ণের উপর উচ্চ বর্ণের উৎপীড়ন। যেমন ব্রাহ্মণদের যে উৎপীড়ন, আমরা যদি সহজভাবে বলি যে ব্রাহ্মণদের যে উৎপীড়ন, এগুলোই ছিল আসলে মূলত এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার মূল কারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম যে সুফিবাদ কি, সুফিবাদের যে স্তরগুলো ছিল সে সম্পর্কেও আমরা জানলাম, এবং সুফিবাদের বাদের উৎপত্তি, কিভাবে বাংলায় সুফিবাদের প্রসার ঘটেছে এবং কিভাবে আস্তে আস্তে রূপান্তর ঘটে বাউল নামক মরমী মতবাদের সৃষ্টি হয়েছিল সে সম্পর্কেও আমরা জানলাম, এবং বাংলার মুসলিম সমাজ গঠনে এবং সম্প্রসারণে সুফিদের যে ভূমিকা ছিল সে সম্পর্কেও আজকে আমরা জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং বাড়ির বাইরে যখনই বের হবে অবশ্যই 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 মাস্ক ব্যবহার করবে।